রাতে মালিশ করে দে না, অনিমেষ কিছু চিন্তা না করে আমাকে বলো, দিচ্ছি তুমি একটু উপর হয়ে শুয়ে পড়ো। আমি তাই করলাম। ও আমার পিঠে মালিশ করতে শুরু করে দিল। মালিশ করার পর আমি ওকে বললাম, তুই তো বেশ ভালো মালিশ করিস, আমার ব্যথাটা এখন আর নেই, মাঝে মাঝে এরকম করে দিস তো। আমার কথা শুনে অনিমেষ মনে মনে ভাবলো, এ তো আমার পরম সৌভাগ্য, কিন্তু মুখে বলল, বেশ তো, তোমার দরকার হলে ডেকো। ওদিকে আমি লক্ষ্য করলাম মহারাজ তখন